চলতি আমন মৌসুমে 2 লাখ টন ধান ও 5 লাখ টন চাল কিনবে সরকার। প্রতি কেজি ধান 30 টাকা, সিদ্ধ চাল 44 টাকা এবং 43 টাকা কেজি দরে আতপ চাল কেনা হবে। রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, দেশে বর্তমানে সরকারি খাদ্য গুদামে খাদ্য শস্য মজুদের পরিমাণ 17,73,000 মেট্রিক টন, আরও প্রায় 4.5 লাখ টন গম আসছে, এতে মজুদের পরিমাণ আরও বাড়বে। ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, বাজারে অন্য পণ্যের দাম কিছুটা বাড়লেও চালের দাম বাড়েনি। শীতের সবজি বাজারে উঠলে দাম নিয়ন্ত্রণে আসবে জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে সবজির দাম বাড়ছে। মজুদ ব্যবস্থা এবং বিতরণের ব্যবস্থা ভালো আছে এবং ব্যবসায়ীদের যেমন আমাদের নজরদারিতে আমাদের আছে এবং নতুন আইন প্রণয়ন করে এই আইন কি আইনের উপবিধি আমরা তৈরি করে অটোমেটিক ওয়েবসাইট দিয়েছি, সেটা দিয়ে আমরা যেমনটি তাদেরকে মনিটরিং করছি এবং সেই মনিটরিং আপনারাও সহযোগিতা করবেন। এই বছর চাল উৎপাদন, চাল বিতরণ এবং মানুষের খাদ্য নিরাপত্তা একটা ভালো অবস্থায় আমরা রয়েছি। এই বিষয়টা আপনারা একটু তুলে ধরবেন, সমালোচনা করেন, আমরা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছি না, আলুর দাম পাচ্ছি না, সেটা আমরা নিচ্ছি, এটা আমাদের দুর্বল দিক, কিন্তু আমাদের যেটা স্ট্রেংথ সবল দিক